সাতাশে নভেম্বর থেকে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক আলোর কোলে। আলোর কোলে ধারাবাহিক একটি মা মেয়ের সম্পর্কের কাহিনী এবং মা মেয়ের সম্পর্কের পাশাপাশি বাবা মেয়ের সম্পর্কের কাহিনীও। আর এই আলোর কোলে ধারাবাহিকে রয়েছে ছোট্ট পুপুল, আর যেহেতু ছোট্ট সদস্য রয়েছে সেই সদস্যের জন্য কিন্তু সেইভাবে সেটও সেজে উঠছে। আলোর কোলে ধারাবাহিকের সেট কীভাবে একটু একটু করে তৈরি হচ্ছে সেটাই ঘুরে দেখাবো আপনাদের। এই মুহূর্তে যেটা বললাম আলোর কোলে ধারাবাহিকের ছোট্ট পুপুলের ঘর কিন্তু কিভাবে সেজে উঠছে সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে প্রচুর টেডি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর খেলনা দিয়ে সাজানো রয়েছে, এখনও তৈরি হয়নি পুরোপুরি। ধারাবাহিক শুরুর আগে আমাদের এই ফুটেজ নেওয়া হচ্ছে, তাই জন্য এখনও সেট কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়নি। ছোট্ট পুপুলের ঘর শুধু নয়, আরও কীভাবে পুরো আলোর কোলে ধারাবাহিকের সেট সেজে উঠছে সেটাই ঘুরে দেখাবো, চলুন। আলোর কোলে ধারাবাহিক শুরু হতে চলেছে, এখনও সম্প্রচার হয়নি। এই মুহূর্তে সেটে রয়েছি সাংবাদিক সম্মেলনের পর। এখানে দেখতে পাচ্ছেন সেটে ড্রয়িং রুম যতদূর মনে হচ্ছে, এখানে সোফা রয়েছে, বড় একটি টিভি রয়েছে, সবই রয়েছে। যতটা মনে হচ্ছে যেটা এটা সম্ভাব্য হতে পারে, সেট কিন্তু এখনও সেজে ওঠেনি। এটা হতে পারে হয়তো বেডরুম, এখনও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে সেটের, এখনও সবাই কাজ করছেন তৎপরতার সঙ্গে, কিন্তু কাজ চলছে, একটু একটু করে সেট সাজিয়ে তোলা হচ্ছে। একটা ধারাবাহিক যখন শুরু হয় ধারাবাহিকের এই সেটটাই কিন্তু আগামী যে কটা দিন, যে কটা মাস বা বছর ধারাবাহিক চলে সেই সেটেই কিন্তু অধিকাংশ সময় থাকেন কলাকুশলীরা। এই সেটটাই কিন্তু হয়ে ওঠে তাদের ঘরবাড়ি। যেটা বলছিলাম আলোর কোলে ধারাবাহিকে, আলো কিন্তু পৃথিবীতে নেই, কিন্তু আলোকে তার মেয়ে মিস করে, সে ছুঁয়ে দেখতে চায়, তাও সে পারে না তার মাকে ছুঁতে। এই নিয়ে গল্প এগোবে, অবশ্যই আপনাদের দেখতে হবে আলোর কোলে। আলোর কোলে ধারাবাহিকে সশরীরে না থেকেও কীভাবে মেয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন আলো সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। আর যে স্বীকৃতি মজুমদার আলোর চরিত্রে অভিনয় করছেন, যেটা বলছিলাম সে এই পৃথিবীতে নেই, আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে সেট সেজে উঠছে। স্বীকৃতির ছবিতে রয়েছে মালা, এরমভাবে টুকরো টুকরো জিনিস এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেট কিন্তু একটু একটু করে সেজে উঠছে, যেটা পুরোপুরি সেজে ওঠার পর আপনারা দেখতে পাবেন কিভাবে আলোর কোলে ধারাবাহিকে সেজে উঠল আলোর কোলে সেট। এই মুহূর্তে আমি যেটা আমার সামনে দেখতে পাচ্ছি, একটি ঘরে কাজ চলছে, অনেকে কাজ করছেন, সেখানে প্রচুর ক্রিস্টাল সাজানো রয়েছে। কি হতে চলেছে সেটা এখনও আমাদের কাছেও পরিষ্কার নয়, কিন্তু আপনাদের জন্য, দর্শকদের জন্য ঝলক রইল। সারা ঘরে প্রচুর ক্রিস্টাল সাজানো রয়েছে, দেখুন এই ক্রিস্টালের আলোর ঝলকানি হয়তো আলো ছড়িয়ে দেবে নতুন ধারাবাহিক আলোর কোলে। আপনারা দর্শকরা যারা প্রতিদিন ধারাবাহিক দেখেন, আপনাদের কাছে কিন্তু ধারাবাহিকের সেট নিয়েও একটা কৌতূহল থাকে। সেই কৌতূহল আপনাদের কিছুটা নিবারণের চেষ্টা করেছি আমরা। জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক আলোর কোলে, আর এই আলোর কোলে ধারাবাহিকের সেট কীভাবে সেজে উঠছে আপনাদের টুকরো টুকরো সব ফুটেজ নিয়ে কিন্তু জুড়ে জুড়ে দেখানোর চেষ্টা করছিলাম। আলোর কোলে ধারাবাহিকের ছোট্ট সদস্য পুপুল, আর এই পুপুলকে মাথায় রেখেই কিন্তু তার ঘরটা সাজানো হয়েছে তার মতো করে, তার বিভিন্ন সব খেলনা দিয়ে। এবং আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সামনে, মানে আমার ঠিক পেছনে বলা যায়, রয়েছে একটা মিনি লাইব্রেরি। আন্দাজ করতে পারছেন আলোর কোলে ধারাবাহিকে কিন্তু এরকম মিনি লাইব্রেরিরও হয়তো দেখা আপনারা পেতে চলেছেন। যারা বই প্রেমী রয়েছেন সেই বই প্রেমীদের হয়তো কিছুটা ভালো লাগার জায়গা হবে। ধারাবাহিকের সেটেও কিন্তু সেই জিনিসটা তুলে ধরা হচ্ছে। একটা ধারাবাহিক শুরু হওয়া থেকে কিন্তু অনেকের পরিশ্রম জড়িয়ে থাকে, একটু একটু করে তৈরি হতে থাকে ধারাবাহিকের সেট। আর এই ধারাবাহিকের সেট কিভাবে তৈরি হয়, কিভাবে সেজে ওঠে সেটাই এতক্ষণ ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আরও কোন কোন ধারাবাহিকের সেট আপনারা দেখতে চান। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-র পর্দায়।